আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইসলামপুর যাচ্ছি, তো কি কি কেনাকাটা করলাম আর কোথায় কোথায় গেলাম সবকিছু থাকবে এই ব্লগে। যে আমরা রিক্সা করে ইসলামপুরে দিকে যাচ্ছি, আমরা এসে পড়েছি। এখন আমরা ফ্যাব্রিক্স দেখব, দেখবো আমরা কোন কোন ফ্যাব্রিকগুলো নিতে পারি। এখানে অনেক কালেকশন আছে, অনেক সুন্দর সুন্দর চিনুর অথই। আমরা তিনজন মিলে গিয়েছিলাম, আমরা কাপড় অনেক কিছু কেনাকাটা করেছি। দেখতে পাচ্ছ ওদের হাতে অনেক ভারী হয়ে গেছিলো ব্যাগগুলো। আমরা ওইখানে দিতে আপুর সাথেও দেখা হয়ে গেল ইউনিভার্সিটি। তারপরে আমি ফেব্রিকটা নিবো, তো এটা দেখতেছিলাম, ওরাও দেখছিল ওরা কি কি নিবে। এখানে অনেক ভ্যারাইটি আছে, ওরা শপিং করতে করতে টায়ার্ড হয়ে গেছে, চেহারা দেখলে বুঝতে পারতেছে। পুরান ঢাকার এই বাসাগুলো অনেক সুন্দর। আমাদের কেনাকাটা শেষ, এখন হচ্ছে আমরা যাচ্ছি চকবাজারে। এই যে আমরা চকবাজারে এসে পড়েছি, আমরা এখানে অনেক বেডস কিনবো, এর জন্য আমরা এখানে এসেছি। দেখতে পাচ্ছি এই যে বেডসগুলো আমরা নিবো, তো আমরা দেখতেছিলাম কী কী কালেকশন আছে। তারপর ওখান থেকে আমরা কেনাকাটা করে মিরপুরের জন্য রওনা দিলাম। আমরা সিএনজি করে যাচ্ছিলাম, অনেক গরম ছিল। এই যে আমরা দেখতে পাচ্ছ বাইরে কি গরম, অনেক রোদ ছিল, অনেক গরম ছিল শরীরে। তারপর আমরা মিরপুরে পৌঁছে আবার মনে হলো আমরা একটু ফার্মেসে যাব। আমাদের অনেক কফি খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, পরে আমি গিয়ে কফি অর্ডার করি। তারপরে আমরা ওইখান থেকে আবার হচ্ছে মিরপুর 11 নম্বর যাই। সেখান থেকে আমাদের আরো কিছু বিটস কেনার ছিল, স্টোন কেনার ছিল। এই যে দেখতেই পাচ্ছ অনেক কালেকশন, অনেক কালেকশন যাই দেখে মনে হচ্ছে সব নিয়ে নিই। যে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর স্টোন, এগুলোর অনেক দাম। চলো দেখি আমরা কী কী কিনলাম। আমরা অনেকগুলো ব্যাগ কিনলাম, টেপ কিনলাম, গ্লু কিনেছি, আমরা অনেক অনেক বিটস কিনেছি, অনেক সাইজের দেখতেই পাচ্ছ অনেক কিছু কিনেছি। এগুলো মিরর কিনেছি, এটাই আমাদের ইউনিভার্সিটির লাস্ট কালেকশন। তাই ভাবলাম একটা ব্লগ করেই ফেলা যাক, এই জন্য আমি এই ব্লগটা করছি। তারপর আমরা অনেক ফেব্রিক কিনেছি, এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কালার, হোয়াইটের অনেক ধরনের ভ্যারিয়েশন কিনেছি, অনেক ফেব্রিক কিনেছি আমরা, পার্পল কালার, নীল ফেব্রিক, ক্যান ক্যান। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, বাই বাই।